الصلاه والسلام عليك يا سراج المنير الصلاه والسلام عليك يا سافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين فاطر السماوات والأرضين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الماء والطين سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا من ارسله رحمه للعالمين الذي ارسله بالحق بصيرا ونظيرا وداعيا الى الله باذنهم وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه القديم

بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى وجل سلاله وعما نواله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين في انسان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وامرا ان. الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

আমার ভাইরা বাবারা দরুর শরীফ কি মহাব্বতে পড়ার জন্য হাদিস শরীফের মধ্যে আসছেন না দেখা দেখি পড়ার জন্য জোরে বলুন নবীজি ঘোষণা দিয়েছেন আনাস মাউসালাত বিল ওয়াসিতাতি আমার আশেক প্রেমিক উম্মতে যদি দরুদ সালাম পাঠায় আমি নবী আমার নবুয়তের কান মোবারক দিয়ে শুনতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবী আছেন তো জোরে বলুন মাফিল আছেন তো আছে তাইলে তো আমাদের দরুদ শুনে ما من احد يسلم علي الا رد الله على روحي حتى ارد عليه السلام আমার নবীজি ঘোষণা দেন আমার উম্মতে মুহাম্মাদি পৃথিবীর যে কোনো প্রান্ত হতে আমি রসুলের প্রতি প্রাণ জল বসাই মহাব্বতে আমি রসুলকে হাজের নাজের জেনে যদি দর্দ সালাম পাঠাই সেই তার ইমানি কুয়ত নিয়ে যদি আমি রসুলকে সে মহাব্বত করে দর্শনে পড়ে আল্লাহ পাক রাব্বুল আলমী আমাকে ক্ষমতা প্রদান করেন আমি রৌসা মুবারকের মধ্যে থেকে আমার উন্মতের চেহারার দিকে

আমার ভাইরা বন্ধুরা বাবারা শুধু তাই নয় আমার নবীজি বলেন আমার উম্মতের চেহারার দিকে আমার নবতের চেহারা বোবার রক্ত ফিরিয়ে তার পরিচয় জানি শুধু তাই নয় কোন জায়গা থেকে দরুদ সালাম পাঠিয়েছেন ওই জায়গার খবর শুধু তাই নয় বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহ বলে অনন্ত সীমকালের জন্য কোন দিন কবরের মধ্যে আমি রাসূলের মিল্লাতের মধ্যে শুয়ে যাবে ওই সময়টুকুন আমি রাসূল রেকর্ড করি জুড়ে বলুন সুবহানাল্লাহ কি বলেন ওই নবী আছেন তো কি বলেন যদি ঈমানী قوت নিয়ে মাহফিলে বসতে পারেন জীবনের ডায়েরির মধ্যে একটাও গুনাহ থাকবে না উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুহিন লা তাগনা তুমি রাহমাতিল্লাহ আল্লাহ বলে একদিন দুই দিন বুঝিনা না জীবনে আপনার প্রেমী কুম্মতেরা যদি গুণা করে আর সমস্ত গুণা আপনার প্রেমের কারণে আমি আল্লাহ ক্ষমা করে দেব তবে শর্ত হলো তুমি রহমান আমার রহমতের দরজার থেকে যেন কি বলে আজকে দেখব নবীর পাওয়ার আছে না নাই এটা কি

বসিয়ে অন্তরকে সোনার মদিনার প্রতি একটু রজু করে বাঙ্গল বাসায় আমরা মহাব্বতের দর্শনী পড়তে পারবো কি পারবো না জোরে বলুন পারবো কি পারবো না মহাব্বত বলুন ও আল্লা

পরদ উঠ মহময় আমার প্রাণের নবীজি পাবো আপনাই কই গেলে মদিনার রৌজা পাকে রহমতে দেউ খেলে আল্লাহ আই মাসল্লা ولا لي سيدنا الله اللي. الله إِلَّا هُوَ الله الله

নূরের সহবিয় জাগার প্রেম প্রকাশ হইল সারু শিলা প্রকাশ হইল পাকে কোহ তাহার পালা জাগার প্রেম মজল গোয়ামার পাহা করো পাহা গাই

নবী আসে অন্তর লবি আসে কে যারা দেখতে পাহারে ও আল্লাহু আল্লাহ নবী আসে হইলে পরে নবীর প্রেমিক হইলে পরে দেখবি সোনার বদিনা जहर প্রেম পাগল আমার ফাহাক রবা না मश अल

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكراً و الحمد لله পবিত্র ঈদে এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীর তরিকত রহমায়ে শরীয়ত আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা সৈয়দ শামসুল হুদা সাহেব নাসিরনগর সহ সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব খান সরকার সরদার সাহেব পুত্র বিবারিয়া আলহামদুলিল্লাহ আমরা রাসূলের সেনা ঠিক কিনা জোরে বলুন আজকে আমরা বসেছি কার মেহমান জোরে বলুন এইখানে যারা বসেছি ফেন্ডলের ভিতরে কার মেহমান আর আসতে বের আমরা যে বসেছি কার মেহমান জোরে বলুন কেউ বলে আল্লাহর কেউ বলে নবীজি ঠিক কিনা যেই জায়গাতে কোরআন ও হাদিসের দরজ দেওয়া হয় দিনের আলোচনা করা হয় এটা জান্নাতের বেহেস্তের বাগান ঠিক কিনা এই বেহেস্তের বাগানের মধ্যে বেহেস্তিরা বসে কারা বসে এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি জান্নাতের বাগান আমার মদিনের কামলাওয়ালার বাগান এই জান্নাতের বাগানে যারা বসেছি তারা মদিনের কামলাওয়ালার মেহমান জুড়ে বলুন সুহানুল্লাহ আজকের এই মদিনার মেহমানের চাইতে কদর সম্মান রাষ্ট্রপতির আছে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী যোগাযোগমন্ত্রীর শ্রী শ্রী জমচের কোন মেহমান নবীর মেহমানের চাইতে বেশি কদর আল্লাহ আব্দুল্লা আলাদিনের দরবারে হইতে পারে ঠিক কিনা আমরা নবীর মেহমান কার মেহমান নবীর মেহমান জান্নাতের বাগানে বসেছি ঠিক কিনা নবীর মেহমান হয়ে বাবা জান্নাতের বাগানের মধ্যে বসেছি কিন্তু আপনি আমি আর হয়তো দেখেন গত দুই দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হইল না কি বলেন বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ইতিহাস শত শত আচ্ছা শত বাদ দিলাম মিডিয়া যেটা বলেছে সরকার বলেছে ষোলো জন ষোলো জনই ধরি ষোলো জনই ধরি এখন এই ষোলো জন বিদায় হয়েছে একসাথে বিদায় হয়েছে ঠিক কিনা আজরাইল ছিল কয় কয়টা হ্যাঁ যদি এইখানে পাঁচশো তো মারা যায় আজরাইল কি পাঁচশো জন ছিল একজন আজরাইল একজনে ষোলো জন অথবা তিনশো জন অথবা চারশো জন একসাথে যান খানদান করছে ঠিক কিনা তাহলে হাজির নাজির আজরাইলে এক সমানে হইতে পারে হইতে দলিল কিন্তু আমি শর্টকাটে বোঝানোর জন্য দিচ্ছি বুঝবেন সহজে বুঝবেন ঘন্টার ওয়াজ আমি মিনিটের মধ্যে শেষ করব কারণ এইখানে আসলে আমি সময় পাই না আমার উপর মুসিবত আছে পাহাড় আছে কথা বলছেন এই জন্য আমার বিআইকে বলছিলাম যে আমি না অন্য অন্য জায়গাতে যদি প্রধান বক্তা থাকে এখানে নাম নাই বিয় বাবা মনোযোগ এই দুনিয়ার জগতের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসেছি হয়তো আগামীকাল এই জান্নাতের বাগান আমার নসিব নাও থাকতে পারে ঠিক না বে ঠিক আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ কে করে দিয়েছেন আসার সুযোগ কে করেছেন? যাওয়ার সুযোগ কে করে দিবেন? ওই আল্লাহ সে তো ও আমরা আকরাব আলাইহি মিন হাবলি ওয়ারিন আল্লাহ কই বান্দর সাহারকের আরো নিকটের মধ্যে আছি আমার দয়াল নবী আল্লাহ রাব্বুল দরবারের মধ্যে আফিল করে দিয়েছি। আল্লাহর কুদরতি হাইকোর্টের মধ্যে আপিল করে বলতেছে তুমি যদি বন্দার সাহারকের আরো নিকটে থাকতে পারো আমি নবীকে আমার এটি উম্মতের কোন জায়গার মধ্যে লুকায়া রাখলাম লাইলা হ্যায় সাথে আমার নাম আছে আজানে আছে ইকামত আছে নামাজে আছে বো তোমার বন্দিগির মধ্যে আমার বন্দিও আছে ওমাইতু ইল্লাহা ওয়া রাসূলা যেইখানে তোমার ইক্তফা ওইখানে আমি রাসূলের ইক্তফা আছে সুতরাং তুমি তোমার বন্দার सहारকের আরনিক কোটে আছো আমার আমার উম্মতের কোন জায়গার মধ্যে রাখছো সুবহানাল্লাহ আল্লাহ বিপদে বর্ষছেন আল্লাহ কয়ে বন্ধ আপনাকে আমি সবার কাছে রাখি নাই দুনিয়ার জগতে খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ ফাদ্রি যুগি সামার কুমার এই সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে গো আমি আল্লাহ ওই মানুষের শাহরগের আরো নিকটের মধ্যে আসি আপনি নবীকে সকলের কাছে রাখি নাই আল্লাহ বিউ আউলা বিল মুমিনিনা বিল এমন একটা কুটিরের মধ্যে আপনাকে আমি হেফাজত করেছি বন্ধু আপনার উন্মতের মধ্যে যারা ইমানদার প্রেমিক আশেক হয়ে গেছে ওই ইমানদারের জানের সাইতে আর নিকটে আপনি নবীকে হেফাজত করেছি জুড়ে কল সুবহান আল্লাহ তাহলে বোঝা গেল নবী প্রেমিকের অন্তকরণের আরো আউলাও আরো নিকট একট আছেন আমি কিন্তু আয়াত আয়ত্তা করছি কোরআন এবং হাদিসের ভিতরে আমি থাকি অভ্যাস আমার এথুক এপ যদিও দুই একটা গজল কই কিন্তু এটার মধ্যে থাকবো আর গজল যেটা কুমো এই গজল এটার মধ্যে থাকবে ব্যাখ্যা জানি না সময় কতটুকু আছেন তাহলে এখন বোঝা গেল বাবা এমন এইখানে এমন কোন মানুষ আছে যার বংশের মানুষ কবরে নাই দুনিয়ার জগতের সমস্ত মানুষ একদিন মূর্দা হবে দুনিয়ার প্রধানমন্ত্রী মন্ত্রী মিনিস্টার একদিন মূর্দা হইতে হবে আমি জানতে চাই মরার পরে আপনাকে কোথায় দিবেন জোরে বলুন কোথায় দিবেন মুরের চার জনে ঘাটের মধ্যে নিয়া মসজিদের বারান্দায় অথবা মসজিদে ইদগার মাঠে অথবা মসজিদের মাঠের মধ্যে নিবে ইমাম সাহেব জানাজা দেওয়ার পরে চাই তাকবীরের জানাজা সম্পূর্ণ হয়ে গেল কমপ্লিট হলো এখন আপনাকে চার জনে কবরের মধ্যে দিয়ে দিয়েছে আমি জানতে চাই কবরে দেওয়ার সময় কোনো দোয়া পড়েনি যে

বলছে না হ্যাঁ না বলে দলিল দেখেন বিসমিল্লাহি আলা মিল্লাতি বলে অনন্ত ইয়াসিম জন্য আপনাকে আমাকে যখন কবরে দিছে ইন ডি মিন টাইমে আমার কামলাওয়ালা নবী আপনি কবরে যাওয়ার আগে আমার মদিনা ওয়ালা কবরে হাজির হইয়া রইছে যদি হাজির না থাকতো কারে আপনি সইপা দিলেন কার কাছে আপনি সইপা দিবেন কোনে যদি বিদায় হয়ে যায় তুলাকে এরকম ভাবে ধরে ধরার পরে কনের বাবা অতবা চাচায় এরকম ভাবে কোনের সইপা দেই কি দেয় না জোরে বলুন দেয় ক্যা দেই না যদি দুলা যদি আমেরিকা থাকতো সবলে জায়েজ হইতো না হয়তো না আমার নবী কবরের মধ্যে আছে এইজন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে অনন্ত যিম কালের জন্য আপনাকে যখন ডাকলো আমার নবী ডাক দিয়া কয় মাহবুব ও মাহবুব আর আরাম আয়েশের জন্য টাকা পয়সার বিনিময়ে সম্পদের বিনিময়ে গালিসার মধ্যে ঘুমাইছে অর্থের বিনিময়ে আপনার খাট পালঙ্গের মধ্যে ঘুমাইছে বিছানার মধ্যে আরাম বিছানার মধ্যে ঘুমাইছে দুনিয়ার সব সম্পদের বিনিময়ে যদি গালিসা পাইতে পারে আমি নবীর প্রেম সাগরে সাঁতার দিয়েছে আমি নবীর প্রেমের বিনিময়ে কবরের মধ্যে কেন আজকে জান্নাতের বিছনা পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোথায় আমার প্রেমিকের জান্নাতের বিছনা কবরের মধ্যে না বিছাইবা আমি নবী আমার নবুয়তের কুলের মধ্যে উঠাইলাম কবরের মাটিতে রাখব না ওই নবী কুলে লইব আপনারে আপনি যদি কর নবী প্লাস্টিক কি বলেন বাফে আপনারে আদর কইরা কুলে লইছে আপনি কোন বাপ আমি মানি না এখন বাফে কি কুলে লইব এরপর ও লইব তাহলে আমার নবীজি কুলে লবে কি লবে না এখন নবীকে না মাইন্না কবরে যান নবী কুলে নিবে তো কি বলে নিবে তো হ্যাঁ মিলাদুন নবী মানি না এখন কুলে নিবে তো হ্যাঁ লাকা দে যাকুম রাসুলুম মিনাং ফু শুকুম আল্লাহ কয়ে হেতুনিয়ার মানুষ তোমাদের নিকটে এক মহান রাসুল আগমন করেছে জুরেকন সোহান আল্লাম কি করেছে জুরেকণ কি করেছে জন্মইছে এই কথা বলেন বলেন হয়েছে জন্মইছে ভাইনি লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের নিকট মহান রাসূল আগমন করেছে সভাপতি সাহেব আগমন করেছে বোঝা গেল সভাপতি সাহেবের জন্ম অনেক আগে ছিল ঠিক না বে ঠিক এখন যেহেতু আসছে উনি কি এখন জন্ম হইছে এখানে আইছে এখানেই না আগে জন্ম হইছে বেকুবের ঘরের বেকুবেরা দলিল বুঝেনা আসরে বল

قال يا رسول الله لست غير هذا في الحجاب الرابي نجم ايت الف مره رايت اثنين الف مره يا جبريل وعزتي ربي على ذلك الكواكب سبحان الله الله يا الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا یا رسول لازم دوستاں زندہ باد زندہ باد زندہ তাহলে আমি বলছি প্রথম কুরআনের আয়াত এখন আবার হাদিস তাহলে ঠিক আছে তো দুইটা একসাথে কে বলেন আসছে তো পরে গেলে সমালোচনা করবেন নি নূরfores হুজুর আইছে নবী নূর কইয়া গেছেগা এটারে তো পাইলাম না এই কথা কইবেন আবার প্রয়োজন লাগলে নাম্বার নিয়ে যাইবে অসুবিধা নাই আসেন আল্লাহ এবার এই হাদিস প্রমাণ করে কি আমার নবীজি জিব্রাইলকে বলেছে জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ আমার বয়সের খবর তো আমি জানি নাম কিন্তু আল্লাহ পাকুল আলমিন আমাকে আদম থেকে আপনি পর্যন্ত সমস্ত নবী রাসুলের কাছে আমি বার্তা নিয়ে এসেছি জন্মের খবর আমার নাই জন্মের আমার সেই সময়টুকু আমি জানি না জন্মের তারিখও আমি বলতে পারি না তবে আল্লাহ পাক যেই দিন আমাকে সৃজন করেছে ওই সৃজন হওয়ার পরে গো নূর নূরের চতুর্থ রবি হিজাবি সাক্কাবি হিজাবি হিজাবির রবি নূরের চতুর্থ হেজাবের মধ্যে আমি এমন একটা তারকা উজ্জ্বল কা দেখেছি ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা জলমল 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 করত সুবহানাল্লাহ বলেন আমার নবী কই তার কাটা কয়দিন জলমল করেছে কয় ঘন্টা বলে ঘন্টা মিনিটে বুঝি না তিন মাস বনিয়ে বুঝি না বছরে বুঝি না এই নুরের তার কাডা নূরের সতস্ত্র হেজাবের মধ্যে সত্তর হাজার বছর পর্যন্ত করে তো রেখু আল্লাহ আমার নবী কয় ওই তারকাটার দিকে তুমি যখন তাকাইতা তখন কি অবস্থা জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ওই তারকার দিকে যখন আমি চাইতাম আমার দেহ দেহের খবর টুকুন পর্যন্ত পাইতাম না দেহের খবর টুকুন পর্যন্ত আমি বুঝতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ নবী গো এই নূরের চতুর্থ হেজাবের মধ্যে এই তারকাটা আমি জিব্রাইলের এমন আসত্ত পড়েছে ওই তারকার দিকে আমি তাকাইয়া থাকতাম সত্তর হাজার বছর পার হইয়া যাইত আমি জিব্রাইলের খবর থাকতো না আমার নবী কই জিব্রাইল এরপরে তার কাটা কই গেছে বলে এরপরে সত্তর হাজার বছর পর্যন্ত আবার স্তম্ভিত থাকতো আল্লাহর আল্লাহর হাবিব বলতেছেন জিব্রাইল সত্তর হাজার বছর যখন ডুবন্ত অবস্থায় থাকতো তখন তুমি তাকে দেখছিলানি খবর আমার আছে বা খবর আমার নাই নবী গো

সের বান্দার পাওয়া যায় সুবহানাল্লাহ গো মারফতের ব্যাপার আমার জানা নাই গোপন আমার খবর নাই আমার নবী কই 70000 বছর অস্তম্বিত ছিল 70000 বছর উদিত ছিল এই আপডাউন করতে তুমি কয়বার দেখেছো জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই তার আপ ডাউন করতে বাহাত্তর হাজার বার আমি জিব্রাইলের নজর পড়েছে এক হাজার আট কোটি বছর ওই সময়ের হিসাব বর্তমান এক হাজার আট কোটি বছর আমার নবী কয় জিব্রাইল চার কোটি বছর জাহির ছিলাম পাঁচশত চার কোটি বছর বাতিল ছিলাম জিব্রাইল জাহির কবর তোমার আছে নূরের চতুর্থ হেজাবের মধ্যে তুমি আমারে দেখছো পাঁচশত চার কোটি বছর আল্লাহ পাকের নূরে আদি অন্তরের মধ্যে আমি নবী ছিলাম Allahu Ekber Allahu Ekber Ya Resulallah Ya Resulallah İyi de miladun nabi Cindabat 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 Amrasi şekhanet Amrasi ya şekhanet আমরা আছি সেখানে আল্লাহ রসুল আল্লাহ তাহলে কয়ে হাজার পাঁচশত চার কোটি বছর আল্লাহর নুরের ঠিক আছে তো এখন আমার নবী খয়ে জিদ্রাই আহাম্মদ রূপে আল্লাহর আদি অন্তরে ছিলাম মোহাম্মদ রূপে দুনিয়ার জগতের মধ্যে আমি প্রকাশ হইলাম এখন নুরের চতুর্থ হেজাবের মধ্যে তার কাটা দেখুনি ইয়ার শুনেন এখন তো আর তার কাটার দিকে আমার কোনো খেয়াল নাই দেখিও নাম আমার নবী কই তা হলে আমার পিঠ মুমারকের দিকে একটু তাকাও আমার নবীজির পিঠ মুমারকের দিকে যখন তাকাইছে জিব্রাইল

মাটি দা বানাইছে আবার কয়েকদিন পরে কব ফ্লাস্টিকটা বানাইছে এর পরে কব ফ্লাস্টিক কিন্তু রবার দা বানাইছে টানলে যেন লম্বা হইতে পারে না হজবিল্লা ক আছে মনোজ কষ্ট হইতেছে আমি তো কইছি স অবতী সবাইছে আমার শরীরের ও বাবাই রেখেছে আগে কিন্তু ভয় আ ছিল কারণ স অবধি তো

কামলেওয়ালা আপনার প্রেম দেওয়ালা করে আমায় দূরে রাইখেন খেলা গবীর মনোযোগ বাবার তাহলে কোরআনের দলিল মতে পাইলাম নবীজি নুরনা নামাঠিন নবীজি যখন ছিল তখন কি মাটি ছিল আসমান জমিন চন্দ্র সূর্য লোহ কলম আকাশ জমিন পাতাল জাহান্নাম দোজং নাই নাই ইয়া কুন মাউসাই আল্লাহ 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 কোনো কিছু ছিল না তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল ধর এখন সুবহান সুবহান মধ্যে কিন্তু একটা তরিকত আছে আবার এক ঘন্টা এদিকে গেলে আবার ঘন্টা একটা চলে যাবে এই যে আহম্মদ নামটা এইদিকে দিকে গেলে কিন্তু আবার তরিকতে এক ঘন্টা যাবে আমি ওইদিকে যাবো না কারণ মিলাদুল মাফি মাহফিল সময় পাইলে অন্য আরেক সময় আসেন এবার আসেন ইউরিদুন আলিয়ুতফিউনুর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু অল্লাহ নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন সুবহানাল্লাহ এটা কোরানের বাইরে না কোরআনের ভিতরে বলছি তারা কারা কাফেররা আমার রাসুলের নূর নূরকে এই ঠুটের ফু দিয়ে মুখের মধ্যে ঠুট আছে ঠুটের ফু দিয়ে আমার নূর তারা নিবাই দিতে চাই আমি আল্লাহ তাদের এই কাজটা আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ আমার নূর আমি বলন্দ করে দিয়েছি এর অর্থ হলো আমার নবীর দুশমনেরা দুশমনেরা সুলেরা আমার নবীর নূরকে তারা ছোট কইরা দিতে চায় আমার নবীর নূরকে তারা মানতে চায় না অমান্য করতে চায় আমি আল্লাহ তাদের হটকারি তারে পছন্দ করি না আমি আল্লাহ আমার বন্ধুর নূর আমি অনে বলন্দ করে দিয়েছি জুরে বলুন সুবহানাল্লাহ এবার এই আয়াতের মাথা হাতে মসনবী শরীফের মধ্যে আল্লামা জালাল উদ্দিন রুমি পারস্যের মধ্যে তৎকালীন সময়ে এই মুসনবিটাকে সানিয়ে কুরআন বলা হইতো পারস্যবাসী এই মুসনবি শরীফকে সানিয়ে কুরআন বলতো এতটুক পর্যন্ত মুসনবি শরীফের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারেফত আল্লামা জালাল উদ্দিন রুমি সুন্দর করে একটা ঘটনা লিখে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ মারা দর মুসাবে বিনাম আজহা

বুজে কোন নবী মারি পাইছি কমিনহা খলাক না কমাফিয়া নইদ মিয়ানো হুবব ইয়ানো রাখছে ইয়ান থেকে উব নাউজুবিল্লাহ আর নবীর মৃত্যু কেমনে হইছে নবীর জানাজা করছে কে বলতে পারবে নবীর জানাজা কে করছে মরা মানুষের জানাজা শর্ত জেতা মানুষের জানাজা শর্ত বেকুবের গরের বেকুব কাটির গরের কাটি যাই হোক গেলে আবার আমার বিপদ হইব তো বিপদ আবার আমি ডরাই না আসেন গবীর মনোজগ বাবা এই আয়াতের মাথা হাতের মধ্যে সুন্দর করে মস্ত শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি ঘটনা নিয়েছেন আমার নবীজি মক্কার মধ্যে উজু মুবারক করতেছেন আল্লাহ আকবার কল উজু মুবারক করতেছেন জমিনে আমার নবিজির এই মাথা মুবারক থেকে একটা নূর সুজা প্রথম মধ্যে গিয়েছে বলুন আল্লাহ একবার আপনার আমার মাথার থেকে আসমান মধ্যে তো নূর গেছে নূর গেছে আমার নবীজি উজু মুবারক করতেছে বাবা জমিনে আমার নবীজির মাতা মোবারক থেকে সুদূর একটা নুরের তাজাল্লি নূরের রুষ্টি প্রথম আসমানের মধ্যে গিয়ে টসলাইটের আলোর মতন লেগেছে একটা সিল অমনস্কতার কারণে সিলে খেয়াল করে নাই আমার নবীজির মাতা মোবারকের উপর দিয়া গো আসমান দিয়া যখন যাইতেছিল সিলে দিলে করে নাই রহমাত আল্লিল আলামিন যে উযু করতেছে যদি খেয়াল করার পরে আমার নবীজির এই মাথা মোবারকের উপর দিয়ে যাওয়ার কারো ক্ষমতা আছে নি এখনো রওজা মুবারকের উপর দিয়া কোনো বিমান যাইতে পারে না এখনো পর্যন্ত কোনো কবুতর রওজা মুবারকের উপর দিয়ে ওভারটেক করতে পারে না পারে এখনো তো জিন্দা নাকি মরা আই আপনারা কষ্ট হইতেছে কষ্ট পায়েন না মনে দুঃখ লাগে যখন ইন্টারনেট দেখি যে কথা কয় হাই 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 রে মিরাদুন নবী খ্রিস্টান তার জন্মদিন পালন করে নাও জবি তাইলে নবীজি কি খ্রিস্টান ছিল তা হইলে এর কথা তো দলিললেতে খ্রিস্টান পাওয়া গেছে যে খ্রিস্টানের বড় দিন পালন করে এখন বলেন বেদাতে সাইয়া কুফুর হইছে তার বউ তার বউ কিসে হ্যাঁ কয় তালাক ছয় তালাক এবারে যখন सिले ওমনস্কতার কারণে যখন যাইতেছে আমার নবীর মুখ মাথা মুবারক থেকে যেই নূরটা গেছে ওই নূরটা যখন গো সিলের শরীরের মধ্যে যখন তাস লাগবে এই সিলের হৃদয় চকুড়া ফুলিয়া গেছে জরা কল সুবহানাল্লাহ চিলের নজর তাকে নিচের দিকে ঠিক নেবে ঠিক সমস্ত পাখির নজর তাকে সামনে আর চিলের নজর তাকে নিচে নিচের দিকে নজর কইরা দেখতেছে আল্লাহ সত্য জমিনের নিচে যত গুফন বান্ডার আছে গো চিলের রাডারের ভিতরে দরা ফইরা গেছে ইন্ডিমিন টাইমে আমার নবীজি মুজা মুবারক তারাই কাজে উজু করতেছে ওই মুজা মুবারকের ভিতরে একটা সর্প যায়া লুকায়া রইছে নবী দেখছে না দেখছে দেখে না সামনে যা দেখি পিছে না দেখে পিছে তা আপনি নাক দেখছেন নিজ জীবনে যে জন্ম হইছে এই দিন থেকে এই এত বছর হইছে কোনদিন নাকটা দেখছেন হ্যাঁ তো আপনাদের মতন কইবেন কেমনে নিজের নাকটা চোখের থেকে দুই আঙ্গুল দেবদান তারপরও দেখে না ঠিক কিনা বাসের গিরাডি রায় চাইরা বাসের গিরাডি লো এখন নবীমতো গমত দেড় তার মোল্লা চিলে দেখতেছে সাতটা বল জমিনের নিচে সব প্রকাশ হইয়া গেছে ইনদিমিন টাইমে আমার নবীজির মুজা মোবারকের মধ্যে যে সর্পড়া ওই সরপড়াও চিলের রাডারের মধ্যে ধরা হইয়া রইছে উপর থেকে আইসা মুজা মুবারকটা নিয়ে গেছে উপরে উঠার পরে মুজা মোবারক এরকম ঝাঁকুনি দিয়া সরপটা ফলাইয়া আমার নবীজির খেদমতে আইসা হাজির হইয়া গেছে আমার নবী কয়েছিল তুমি মোজাটা নীলাকের তাইলে বোঝা গেল অহন কইব কি ওই নবী জানে না জানলে আবার এই কথাটা কইল কে রে হ্যাঁ নীলা কে রে দেখো দে

তরি কতো হওয়ালে তরি থলো আমার কর্ম সেই কর্মটাই আমার উন্নতের অলিরার কাছে আছে واللہ হাকিকত ও আহওয়ালি হাকিকত হলো আমার বিশেষ হাল এখন আমি একরকম রকম তখন আমি আরেক রকম সাহাবারা দেখতে পারে না আমাকে চিনিতে পারে না আবু বকরকে বলতেছে ইয়া আবু বকর লামি উরাফনি ইল্লা হাকিকতি রাব্বি হে আবু বকর আমার হাকিকতের ব্যাপারে তুমি কি বর্ণনা করবা তোমরা কি আলোচনা করবা আমার হাকিকতের আসল রূপে আমার আল্লাহ সারা আমার রহস্য কেউ জানে না আউ বকরের যদি ক তুমি আমার কি চিন্ডা আচ্ছা কনসন দিয়া আউ বকরের মতন ইমান সৃষ্টি জগতে ইমান আছে একসাথ করে লইবো আউ বলছে আমার মফের তুমি কিসিন্ডা আমার আল্লাহ ছাড়া আমার রহস্য কেউ সানে তাহলে এটা কি বুঝতেন এটা বুঝতে যে মাটির একটা সাক্কা নাকি আল্লাহ একবার না নাউজুমুল্লাহ বলেন এবারে সিলে জয়মাত্র বলেছেম চিলে বলতে সেই নবী গো ও মায়ার নবী গো আপনি উজু মুবারক করতেছেন জমিনে মাথা মুবারক থেকে প্রথম আসমানে আপনার একটা নূর মাথা মুবারক থেকে গিয়ে লেগেছে আমি খেয়াল করি নাই নিচের দিকে নজর করে আপনি যে উজু করতেছেন খেয়াল করি নাই আপনার মাথা মুবারকের উপর দিয়ে যাওয়ার সময় আপনার নূরের তাজাল্লি যখন আমি সিলের শরীরের মধ্যে লেগেছে আমার আত্মিক শত্রু আমার আল্লাহ খুলে দিয়েছে নুর মুবারকের ধাক্কায় আধ্যাত্মিক চকু খুলে গেছে ইয়ারা রাসূলুল্লাহ নবী আপনার মুজা মুবারকটার মধ্যে একটা সর্প লুকায়া রয়েছে ওই ফটাও আমার এই চক্ষু দিয়ে আমি দেখতে পেয়েছি চিন্তা করলাম আমি যদি চলে যাই দেখে না দেখার পান করলাম হাসুরের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে কাট গড়ার মধ্যে তারা করাই দিব আর আমাকে যখন ডাক দিব সিলদেশি আমার নবীজির নূর মুবারকের ধাক্কায় তোমার আধ্যাত্মিক চক্ষু খুলেছিল আমার নবীজির মুজা মুবারকের মধ্যে যে সর্প ছিল এইটাও তো তুমি দেখেছো দেখে না দেখার বান করে চলে গিয়েছো তোমার কারণে আমার রাসূল কষ্ট পেয়েছে ওই দিন যখন আল্লাহ পাক আমাকে দরাসাই করবে আমি জবাব দিতে পারব না আল্লাহর আসাবির কাঠ মধ্যে আমার দাঁড়াই যাইতে হবে এই চিন্তা করে আপনার মুজা মুবারকটা উপরে নিয়া সর্পটাকে জাকুনি দিয়া ফলাইয়া আপনি নবীর কদম মুবারকের মধ্যে মুজা মুবারক হাজির কইরা দিলা আমার নবী কয় তাহলে এই তুমি কি আমারে বেশি ভালোবাসো সিলে কইয়া রাসূলুল্লাহ আমার জান দা যাইতে পারে সৃষ্টি জগৎ আমার থেকে যাইতে পারে এই সৃষ্টি জগতের সমস্ত মায়া আমি এমন কি আমি শিলের জান্ডা বিসর্জন দিতে পারি গো আপনি নবীর প্রেম ভালোবাসা আমি সারতে পারি না আমার নবী কইছিল যেমনি করে তুমি আমার জানের চাইতে ভালোবাসো এই সর পটাও আমি নবীরে তেমন জানের চাইতে আরো ভালোবাসে আমার দংশন করার জন্য ঢুকে নাই একমাত্র আমি নবীর কদম মুবারক তার একটু সোয়া লাগবে কদম মুবারকের মধ্যে চুম্বন করবে এই জন্য গোপন ভাবে সে মুজার ভিতরে ঢুকেছে আমি যেই মাত্র মুজা মুবারকটা পা দেব গো সাথে সাথে আমার কদম মুবারক তার মধ্যে চুম্বন করে দৈন্য হইয়া যাবে সর্প চিনে চিলে চিলে আর দেড় ফাতার মল্লবী হইয়া ফেরা কিনালাইছি আমরার মতন নাওজুবিল্লা কর এই আয়াত মাতা হাতে জালালউদ্দিন রুমি পাশা পাশাপাশি একটা ঘটনা নিয়েছে এই ঘটনাটার পাশা পাশাপাশি আর একটা ঘটনা আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছে ইনডামিন মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি দেখতেছে আমার নবীর মাথা মুবারকে মুসুলদার বৃষ্টি পড়তেছে মায়েসা সিদ্দিকা বলেন ব্যাপার কি আল্লাহ রাসুল এই দিক সে দিক কেন যায় না ব্যাপার কি এত বৃষ্টিতে জিয়ারত ছেড়ে দিয়ে হয়তো চলে আসবে অথবা সংক্ষিপ্ত করে জিয়ারত করবে আল্লাহ রাসূল তো লরে না কারণ কি জিয়ারত শেষ হয়ে গেছে আমার নবীজি আয়েসার হুজরার মধ্যে যখন আয় আসছেন আমাদের আম্মাজার মায়েসার হুজরার মধ্যে আসার পরে আয়েশা দেখতে গো আমার নবীর দেহ মোবারক দেখা যায় কি দেখা যায় শুক না দেখা যায় আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘরে ঢোকার পারমিশনটা দেব পরে আগে আপনি আমার কথার একটা জবাব দেন নবী কই আমি কি ছাত্র

তুমি জানো আর জান নিরামজন ইয়ার সুল আল্লাহ আমি আয়েশা কি বলতে চাইতেছি অফ নবশ্যই আপনি জানেন মায়েশা সিদ্দিকা যেই মাত্র বলেছেন আমার নবী মুশকে হাসি দিয়ে বলে আয়েশা রে তোমার কথাটা তুমি বলে ফেলাম মায়েশা সিদ্দিকা বলে নি আর সুল আল্লাহ নবীজ জান্নাতুল বাকির মধ্যে ziyaret করতেছেন মুসুলদার বৃষ্টি পড়েছে শরীরটা শুকনা দেখতেছে কারণটা কি আমার নবী কয় আয়েশার এই আয়েশা তুমি যখন আমাকে এই অবস্থায় বৃষ্টি পড়তে দেখেছো তোমার শরীরের মতে কোনো কাফর ছিল নি আল্লাহু আকবার আমার নবীজীবনে ইংল্লাহাই স্তৰাণী কি কুল্লে উম্মা তিৰ মাজা ফালু বিহিম কিয়াব তেৰ আমার দানে আমাৰ আল্লাহ তেৰ বেফারে আল্লা আমার পরা বোশু চাবন জিৰকন সুবহানলা নবী কৈ চাফায়েত কর্তা তুলা চাফা তাহু ইয়াও মাল কিয়ামা নাই নাওজুম

কি আপনাদের কষ্ট হইতেছে আমি কিন্তু সাইরা দিতেছি ওয়ালা সাও ফাইও তিকা রব্বুকা ফাতারদা নবীগো আপনাকে না করব না বেজার করব না আমার পক্ষ থেকে আপনি বেজার হবেন না যা চাবেন আমি আল্লাহ তা দেব জুরে কোন সুবহানাল্লাহ ঠিক কি না ইন্নাহু তাআলা ইয়াফআলু কুল্লু মা ইয়ারদা আর রাসূল আল্লাহ তখনই নবীকে দেয় একটা উম্মত জাহান নামে যাই মো যাবে তোমার দেওয়া সন্তুষ্ট আমি হব না দিতে সৃষ্টি জগৎ যা আছে সব আমারে দিছো একটা উম্মত আমি জাহান নামে দেখেছি আমি সন্তুষ্ট হব না আল্লাহ কয় ওয়ালা সাউফায়তিকা রব্বুকা বাতর্দা নাকশ করব না বেজার করব না যা চাইবেন তার আপনি সার্টিফিকেট আপনাকে দিয়ে দেব সুবহানাল্লাহ কি বলেন দলিল পাইছি তো এটা কোরআন শরীফ না হ্যাঁ হায় 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 রে নবী চিনল না সিনবা কবরে গিয়া কবর যাওয়ার পরে তখন চিনা যাইবো যে নবী কি ঠিক কিনা আসলে বেলা আমার নবীজি বলে আয়েশা রে তোমার শরীরের মধ্যে কোন কাফর ছিল নিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো

এই পর্যন্ত কোন স্ত্রী আমি রাসুলের আসল রূপটা দেখতে পারে নাই আসল নূরের জলক হাকিকত দেখতে পারে নাই তোমার নসিব হইয়া গেছে কারণ হলো আমি রসুলের দেহ মুবারকের মধ্যে যেই সাদর মুবারকটা ছিল ওই সাদর মুবারকটা আমার নূরে জ্যোতিষ্ময় হইয়া গেছে ওই সাদর মুবারকটা তোমার শরীরে থাকার কারণে আমি রাসুলের আসল নূরের জগতের খেলা দেখতে তোমার তোমার নসিব হইয়া গেছে নবীজি চাদর মুবারক গাই দেওয়ার কারণে নবীজির আসল রূপ দেখছেন ওই নবীজি চাদর মুবারকের মধ্যে যদি উদ্দুর পাওয়ার থাকে আর নবীজি আপনার আমার কবরে যাইতে পারে না কইরে কবরে যাইবো কেমনি এক বেটা চোদ্দ বেটার কাছে যায় কেমনি তুই আজরাইলে এতগুলারে খাইলো কেমনি দুই দিন আগে যে ঘটনা ঘটলো কি বলেন আজরাইলে খাইছে না এক সমানে হ্যাঁ নবীর নূরে আজরাইল সৃষ্টি না আজরাইলের নুরে নবীর সৃষ্টি হ্যাঁ উল কায়না তাওলা কালানা খালাকুল আসলা খোলা আরদিন দিন আসমান আর শমিক যা কি সুর আছে সব গুলো আর খতিয়ান মূল খতিয়ান নবী মুহাম্মাদুর রসুর রুল্লাহ সাল্লাহ্লাহ বলে আমার আমার ক্ষুদ্র বিবারের আমার ভাইরা বাবারা নবীর প্রেমিকেরা আমি আপনাদের করু জুড়ে হাত জোর করে বলি যদি আপনার ইমান থাকে এক শেষ দালা যাবে ঠিক কিনা জিব্রাইল বলতেছে ইয়া ও খোদা সবচেয়ে বেশি তুমি কি পছন্দ করো কো আমি শেষ দা কি শেজদা পছন্দ করি জিব্রাইল এক সেজদা দিছে 30000 বছর ও আমার চাইতে বড় সেজদা দিছে না সুতরাং আমি তোমার পুরস্কার আমি পাবো আর কেউ ফেরেশতাদের কাছে কেউ পাইতো আসমানের দিকে তাকাই আছে খবর নাই তাকাইতে 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 জিব্রাইল কো খোদা হাজার হাজার বছর অপেক্ষা করলাম উত্তর দিলা না আল্লাহ কই জিব্রাইল এ জিব্রাইল তিরিশ হনের বৎসরে এক সেলদা দিবি ছজ আমার নবী আখরিন জমানার নবী মুহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহু সাল্লামের উহ্মদ রা আসবে উম্মদ হবে তারা শেষ জমানার মধ্যে আসবে তাদের জন্য ফাসক্ত নামাজ ফরজ হবে সতেরোটা ফরস থাকে কয়টা আর প্রতি ফরজে এক রাকাতের মধ্যে দুইটা সেজদা থাকবে ঠিক কি না একটা সেজদা দিবে সুবহান আরবিয়ান আলা সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার বলবে এ জিবরাইল আমার নবীর প্রেমিক উম্মতেরা সেজদা যে একটা দিবে আর সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা যে একবার বলবে ওই একবারের মর্তবা তুমি জিবরাইলের 30 হাজার বছরের চাইতেও আরো 35 হাজার গুণ বেশি সওয়াব আমল আমলনামায় থাকবে যারা কোন তুমি কি সেজদা দিছো তার আর একটা সেজদা নবীর প্রেমিকের একটা সেজদা লা মুকাম পর্যন্ত সাইয়ের করবে আল্লাহু আকবার বলে আর নবীর দুশমনের হাজার সেজদা কাম হবে কি বলে আরে বাবার সুন্নতের অভাব নাই ফাস কেজি ফাস কেজি ফাগরিডা বুঝছেন নি তারপরে মেসওয়া কইলো আদাত নিয়ম হলো সুন্নত এক হাত এক হ্যান্ডেল মারতে মারতে কি জাগা তাইব তো বেটা পহেটের মধ্যে এমনি লইছে পহেটের মধ্যে লইয়াছে নামাজে দাঁড়াইছে পাশে আর আরেক বেটা দাঁড়াইছে বেটা লঙ্গে হিন্দু কথা বুঝছেন নি লতা এখন বড় দ পয়েন্টের থেকে মাথা এমনি বাইরে দিয়েছি কী হয়েছে এমনি বাইরে হইছে না এমনি বাইরে কথা বুঝছেন যখন শেষদা দিছে শেজদ থেকে ওঠার সময় এই বেটা এবি বেচারার ওই যে সুন্নতের লাড়ির মাথা এই বেটা লঙ্গির মধ্যে লাগবি শেজদ থেকে ওঠার সময় একের লঙ্গি লইয়া।